ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান আজকের প্রশ্ন সমাধান একান্নতম প্রশ্ন থেকে চুয়াত্তরতম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি তবে আজকের প্রশ্নগুলো মেডুলা নার্সিং ভর্তি কোচিং সেন্টারে সৌজন্যে নিম্নের কোন শব্দটি অলক বহুবৃহী সমাস হবে কথা সর্বস্ব কোলাকুলি গলায় গামছা বিড়াল চকি এ প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন পরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ গলাই গামছা দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশন ক আই সি এ ম্যান ইন দ্য নিম্নের উল্লেখিত কোন পদ্ধতিতে অ্যামি বা তরল খাদ্য গ্রহণ করে সারকাম ম্যালেশন ইম্পোর্ট পিনোসাইটোসিস সারকামফ্লুয়েস এ প্রশ্নের উত্তরও দ্বিতীয় প্রশ্ন পরে দ্বিতীয় প্রশ্নটি অক্সিজেন এর সংকেত দ্বারা বোঝায় অক্সিজেনের অনুতে পরমাণুর সংখ্যা দুই অক্সিজেনের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা দুই অক্সিজেনের পরমাণুতে প্রোটন সংখ্যা দুই কোনোটি নাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ পিনোসাইটোসিস এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক অক্সিজেন অনতে পরমাণু সংখ্যা দুই পাঁচশো নিউটন বলের প্রয়োগের কোনো বস্তুর বলের দিকে স্মরণ পঞ্চাশ মিটার হলে কৃত কার্যের পরিমাণ কত এ প্রশ্নের উত্তরটি দ্বিতীয় প্রশ্ন পরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অ্যামি বা কোন ধরনের জীব ম্যারাদন্দী একঘীয় বহুকোষীয় উপচর প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ এককোষীয় নিম্নের কোনটি বাংলা উপসর্গের সঠিক উদাহরণ ফি প্রতি পরিপাতি এ প্রশ্নের উত্তরটি দ্বিতীয় প্রশ্নে পরে হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ পাতি এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ওই ইউজ ল্যাঙ্গুয়েজ ফর ডিফারেন্ট পারপাস নিম্নের কোন তথ্যটি কোনো ব্যঙ্গের জন্য সঠিক নয় ইহার দেহত্কে আসিল এবং গ্রন্থি থাকে ইহার কানের পিছনে উঁচু প্যারোটিট গ্রন্থি থাকে পিছনের পায়ের আঙ্গুলগুলো আংশিক লিপ্ত কোনো ব্যাঙ্গের চোয়ালে দাঁত থাকে নিম্নের কোনটি সঠিক পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ ধনাত্মক ঋণাত্মক কোনোটি নয় প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ ইহার কানের পিছনে উঁচু প্যারোটিক গ্রন্থি থাকে এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক নিরপেক্ষ নিম্নের কোন তথ্যটি সঠিক নয় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পহেলা নভেম্বর উনিশশো থেকে শিশু শ্রমিক মুক্ত হয় কর্ণফুলি কাগজ কল রাঙ্গামাটির চন্দ্রঘোনায় অবস্থিত জাপা যমুনা সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনোটি নয় ঝাপসার চোখে যা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার শব্দ শুকনিরা ব্যবচ্ছেদ করে এই কবিতায় চরণটিতে কবি নিম্নের কার কাদের স্মরণ করে লিখেছেন একাত্তরের শহীদদের বাউন্ন শহীদদের শহীদ আসাদ শহীদ মতিউর প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ জাপা যমুনা সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপসংখ্য বাউন্ন শহীদদের হুইস অব দ্য ফলোয়িং ইজ নট দ্য অ্যাপ্রোয়েট বাংলা রেবাল প্রকাশ করা র্যাপ্ট আবৃত্ত সিগনিফিকেশন অর্থ কেস ধরা এ প্রশ্নের উত্তরটি দ্বিতীয় প্রশ্ন পরে দ্বিতীয় প্রশ্নটি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে ওই বস্তুকে তরলে নিমজ্জিত করলে নিম্নের কোনটি ঘটবে ডুবে যাবে ভেসে থাকবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে অজনহীন মনে হবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ রিপাল প্রকাশ করা এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন খ ভেসে থাকবে নিম্নের কোনটি পানির শতকরা সংযুক্তি তেপ্পান্ন দশমিক আট পঁয়ষট্টি দশমিক দুই অষ্টাশি দশমিক নয় উনানব্বই দশমিক নয় শূন্য ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পাঁচশো হলে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন নিম্নের কোনটি হবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর নিম্নের ছয়া ছয়শ তিরাশি দশমিক পনেরো নয়শো তিরানব্বই দশমিক বিশ দশমিক পঞ্চাশ প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ অষ্টাশি দশমিক নয় এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন গ আষ্টশো দশমিক পঞ্চাশ অ্যামিবা কোন প্রক্রিয়ায় অক্সিজেন ও পানি গ্রহণ করে ব্যাপন অভিস্রবণ প্রদর্শন শাসন এ প্রশ্নের উত্তরটি দ্বিতীয় প্রশ্ন করে বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম রেল লাইন প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন সালে আঠারোশো বাষট্টি আঠারোশো ছাব্বিশ আঠারোশো বিরাশি আঠারোশো ছেষট্টি প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন ক ব্যাপন এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক আঠারোশো বাষট্টি গৃহিণীর ঘন কালো খোলাচোল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম এই চরণটি রচিয়তা নিম্নের কোন কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামচুর রহমান জীবানন্দ দাস এ প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের পরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ওয়েস অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গ শামচুর রহমান এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ক ভিলেজার্স ইউজিং ফর এস ফুয়েল আর ডিস্ট্রয়িং দ্য কান্ট্রি ফরেস্ট নিম্নের কোন তথ্যটি সঠিক নয় প্রদর্শন প্রক্রিয়ার জন্য যে পানির প্রয়োজন তা জাইলাম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায় পাটের আঁশকে বাস্ট ফাইবার বলে ভাজক টিস্যু মূল কাণ্ডের শীর্ষে অবস্থিত পাতার অ্যারেন কাইমাকে মেসোফিল বলে নিম্নের কোন তথ্যটি সঠিক নয় এক দুই তিন পাঁচ প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন গা পাতায় অ্যারেন ক্রাইমাকে ম্যাসোপেল বলে এবং দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর অপশন গ তিন শার্ট ওয়াটের একটি বাল্ব প্রতিদিন পাঁচ ঘন্টা করে তিরিশ দিন জ্বললে কত শক্তি ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে ছয় নয় বারো পনেরো নিচের কোন প্রক্রিয়ায় কাপ তৈরি হয় ইম্পোর্ট পিনোসাইটোসিস ইন ভ্যাজিনেশন সার প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন খ নয় এবং দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ সার্ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন